এই 50 অক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে 5 অক্ত নামাজ নিয়ে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়ে কয়, ও হাবিব আপনি সাক্ষী থাকেন, ফেরেশতারা সাক্ষী, এই 50 অক্ত নামাজ দিয়েছিলাম, আমি জানি আপনার উম্মতরা এই 50 অক্ত নামাজ পড়তে পারবে না। তারা খেত খামারে কাজ করে, তারা চাকরি করে, তারা ব্যস্ত মানুষ, জানি 50 অক্ত নামাজ পড়তে পারবে না। ও বন্ধু আপনি সাক্ষী থাকেন, যারা 5 অক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 অক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়া দিব। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলেন, সালাতু মিরাজুল মুমিনিন, আমার মিরাজ হয়েছে আল্লাহর বাড়িতে গিয়ে, আর মুমিন বান্দাদের মিরাজ হবে নামাজের মাধ্যমে। কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় যাবে, খুশু খুশু সাথে যখন নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা ভেদ করে বান্দার সামনে এসে মোলাকাত করতে তাকে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, তাই নয়, বিশ্ব নবীজির ইন্তেকালের সময় হযরত আয়েশা পাশে বসা ছিল, ফাতেমা পাশে বসা ছিল। বিশ্ব নবীজি উম্মতকে কি মহাব্বত করতেন মুসলমান ভাইয়েরা একটু ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর শয্যায় সজ্জিত, হঠাৎ ঘরের দরজায় করাঘাত করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে আসতে পারবো নি। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বলল, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা বলে, আমি দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইলাম, আমি দরজা যখন খুললাম তাকায় দেখি দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, আমি দরজাটা যখন খুললাম, খোলার পর তাকায় দেখি এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওনার চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের চেহারার মিল নাই। ফাতেমা বলে, আমি তাকায় দেখি এই মানুষটার মাথাটা হলো আকাশে, পাও হলো জমিরে। ফাতেমা বলে, আমি এমন একটা চিৎকার দিলাম, ওই চিৎকার শুনে আমার আব্বা বলল, ফাতেমা কি হয়েছে? ফাতেমা বলেন, আব্বা গো, আমি যখন দরজা খুললাম, খোলার পরে এমন একটা মানুষকে আমি দেখলাম, জীবনে কোনোদিন মুকাবদিনে এই মানুষটাকে দেখি নাই, যার মাথাটা হলো আকাশে, পাওগুলো জমিনে। আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি রইল না, ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমারে জনমের মতো বাবা ডাইকা ল, মনে হয় আমি আর এই দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবো না। ও ফাতেমা, ক্ষমা করে দাও, আয়েশার কাছে বিশ্ব নবীজি ক্ষমা চায়, আয়েশা রে তোর যদি বরণ পোষণ আমি না দিতে পারি, তুই আমারে ক্ষমা করে দিস, আয়েশা রে তুই আমারে মাফ করে দিস। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বুঝতে পেরেছেন, হযরত আজরাইল মালাকুল মউত আমার সামনে চলে এসেছে, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা দরজা খুলে দাও, এই মানুষটারে আর বাধা দিও না, আসতে দাও। জিব্রাইয়া আলাইহিস সালাতু ওয়াসালাম বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমোদন দেন আপনি জানটা কবজ করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আজরাইল রে, জানি তো আমি বাঁচতে পারবো না, কারণ এই দুনিয়াটা বাঁচার জায়গা না, এই দুনিয়াতে থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আনতুর তুরাবি লাহু বালাকুই, ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আমি তো জানি এই দুনিয়ায় থাকার জায়গা না রে, আমি তো এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, এটা আমিও ভালো জানি। ও আজরাইল, আমার জান কবজ করার আগে আমার উম্মতের গ্যারান্টি দে, আমি রসুল যখন ইন্তেকাল করব আমার উম্মতের কি উপায় হবে? মুসলমান ভাইয়ের আমার, বিশ্ব নবীজি মরণের শয্যায় সজ্জিত, ওই সময় উম্মতকে ভুলে নাই, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি উম্মতকে ভুলে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, কিয়ামতের ময়দানে আমার বন্ধু যে উম্মতের পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। হাশরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া যখন বে বে পড়তে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, এক বচ্চন না দুই বচ্চন না, ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, 50,000 বছর মানুষ এক পায়ের উপর দাঁড় করে হাশরের ময়দানে উপর দিকে তাকিয়ে থাকবে, আর সমস্ত হাশরবাসীরা বলবে, আল্লাহ যেন আজকের বিচারের কার্যক্রম শুরু করে দেয়নি, এই হাশরের ময়দানের কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে, আজ থেকে আমরা সূর্যটা দেখি, আজকে আমরা দুনিয়া থেকে সূর্যটা উপর দিকে তাকাইলে দেখি 9,30,000,000 মাইল উপরে। মুসলমান ভাইয়ের আমার, কেয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে, মানুষ অস্থির হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে, সমস্ত হাসরবাসীরা পাগল পাড়া হয়ে যাবে, হাসরবাসীরা মনে মনে চিন্তা করবে, আজকে আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়, এই হাসরের ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাক, আর তারা যারা জাহান্নামি তারা জাহান্নামে চলে যাক, তারপরে এই হাসরের ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না। মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে সমস্ত হাসরবাসীরা একত্রিত হয়ে একটা মিটিং করবে, আজকে কি করা যায়, আল্লাহর সামনে কে কথা বলবে, আমাদের পক্ষে হইয়া আল্লাহর কাছে কে সুপারিশ করবে। মুসলমান ভাইয়ের আমার, সমস্ত হাসরবাসীরা মিটিং করে পরামর্শ করে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাবে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাবে। সমস্ত হাসরবাসীরা আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, আনতা আবুল বাশার, খলাকাকা আল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক ইশফা লানা ইলা রাব্বিকি। আদম পয়গম্বরকে লক্ষ্য করে হাসরবাসীরা বলবেন, আনতা আবুল বাশার, হে আদম পয়গম্বর, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নর নর নারী পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত মানুষের পিতা হচ্ছে আপনি। শুধু তাই নয়, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ঢুকে দিয়েছেন, আত্মা দিয়েছেন। এখানেই সমাপ্ত নয়, ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক, ও আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান আর এত ইজ্জত দান করেছেন। আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছে, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে তোমরা সিজদা করো। সেদিন আপনাকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। আপনি তো আমাদের পিতা, হাশরবাসীরা লক্ষ্য করে বলবেন, ইশফা আলানা ইলা রব্বিকি, হে আদম পয়গম্বর, আজকে হাশরের ময়দানের দিকে তাকায় দেখেন আপনার সন্তানগুলোর কান্নার রুল পড়ে গেছে, সমস্ত মানুষগুলো কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ও আমাদের পিতা, আজকে এই কঠিন মুসিবতে আমাদের পক্ষে হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাও,
যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যান। তারপরও এই হাশরের ময়দানের অবস্থা আমাদের ভালো লাগতেছে না, আমরা আর সহ্য করতে পারছি না। মুসলমান ভাইয়ার আমার বন্ধুগণ, সমস্ত হাশরবাসীরা যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ইবাদত করবে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি জবাব দেবে মুসলমান, সেই জবাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল লা আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, হাশরবাসীরা আজকে তোমরা আমার কাছে এসেছো বিপদে পড়ে, শোনো, তোমরা তো জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে বসবাস করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন সেই অনুমোদন দিয়েছিল। আল্লাহ বলেছে, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, জান্নাতের যে উদ্যানে যেতে চায় মনে চায় যাও, যেই ফল খেতে মনে চাই তুমি খাও, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই জান্নাতের পাশে একটা গাছ আছে, ওই গাছের ফল খেও না। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেদিন ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আজকে এই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আদম তুই কেন আমার হুকুম অমান্য করলি, আজকে জবাব দে। আমি আদম পয়গম্বর কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, অতএব তোমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। সেদিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে, যাও তোমরা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে চলে যাও। সমস্ত হাশরবাসীরা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে চলে আসবে। নূহ পয়গম্বরকে বলবেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ ওয়াকদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলবেন, এ নূহ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম রসুল হিসাবে আপনাকে প্রেরণ করেছে, শুধু তাই নয়, ওয়াকদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। ইশফাআলানা ইলা রব্বিক, এ নু পয়গম্বর, বুক ভরা আশা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। হাশরের ময়দানের দিকে তাকায় দেখেন আজকে হাশরবাসীদের কি অবস্থা, আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে বিচারের কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাক, যারা জাহান্নামি তারা জাহান্নামে চলে যাক, তারপর এই হাশরের ময়দানে এই অবস্থা আমাদের কাছে আর ভালো লাগতেছে না, আমরা অদৃষ্ট হয়ে গেছি। সমস্ত হাশরবাসীরা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যান। সেদিন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত হাশরবাসীদের এই এতরাজের কি জবাব দিবেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেদিন বলবেন, মুসলমান ভাইয়েরা আমার, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেদিন হাশরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, এ হাশরবাসীরা তোমরা তো জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে দোয়া করার জন্য অনুমোদন দিয়েছিল, আমাকে দোয়া করার জন্য অনুমোদন দিয়েছিল, আমার জাতির জন্য যেন দোয়া করি। সেদিন আমি আমার জাতির জন্য বদদোয়া করেছিলাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার জাতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হেনু সেদিন তুমি কেন তোমার জাতির জন্য, কৌমের জন্য, সম্প্রদায়ের জন্য বদদোয়া করেছ, আজকে জবাব দাও, আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না, অতএব তোমাদের পক্ষে হইয়া আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। এবার সমস্ত হাশরবাসীরা নইরা সৈয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। মুসলমান ভাইয়েরা আমার,
ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাওয়ার পর ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহ ওয়া খলীলুহু মিন আহলিল আরদি ইশফা আলানা ইলা রাব্বিকি। হে ইব্রাহিম পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলীলুল্লাহ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আজকে হাশরের ময়দানে আমরা বিপদে পড়ে গেছি, ইশফা আলানা ইলা রাব্বিক। এই হাশরের ময়দানে আমাদের পক্ষই আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। ইব্রাহিম পয়গম্বর সেদিন বলবেন, ও হাশরবাসীরা, তোমরা তো জানো দুনিয়ার জমিনে আমি সুস্থ ছিলাম, কাফেরদের সাথে একটা কথা বলেছিলাম, আমি সুস্থ থাকার পরও বলেছিলাম অসুস্থ, ইন্নি সাকিম, আমি অসুস্থ। আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি কেন সেদিন মিথ্যা কথা বলেছিলাম, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক কোনো অসুস্থ না থাকলেও মানসিক অসুস্থ ছিল, কারণ তিনি তো নবী, কোনোদিন মূর্তির পূজা করতে পারে না, কথা বলেন ঠিক না ব্যাঠি, তা মূর্তির দিকে ডেকেছিল। এই জন্য ইব্রাহিম পয়গম্বর বলেছেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি এই দুনিয়ার জমিনে কেন কাফেরদের সাথে মিথ্যা কথা বলেছ, আমি কি জবাব দিব? অতএব আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না, তোমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত হাশরবাসীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। সমস্ত হাশরবাসীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবেন, কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি। আজকে হাশরবাসীর দিকে তাকায় দেখেন, হাশরবাসীদের কান্নার রুল পড়ে গেছে, আজকে আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে তো আমি নিজেই ইয়া নাফসি করতেছি, যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। মুসলমান ভাইয়েরা, আমার পুরা হাশরবাসীরা সেদিন হাশরের ময়দানে ঘুরতে থাকবে। মুসলমান ভাইয়েরা, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে বলবেন, এদিকে এসো, আজকে যত নবীর কাছে যাও কোনো নবী তোমাদের পক্ষে হইয়া সুপারিশ করতে পারবে না, আজকে একটা নবী তোমাদের পক্ষে হইয়া সুপারিশ করতে পারবে। তিনি দুনিয়ার কোনো সাধারণ নবী না, তিনি হচ্ছেন আফতাবে নবুয়াত, শাহিন শাহির সালাত, সুলতানুল মদিনা, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিল্লায় মহব্বতের সাথে বলা যাবে নি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত হাশরবাসীরা বিশ্ব নবীর দরবারে চলে যাবে, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আমবিয়া, গুফির লাকা মা তাকদ্দামা মিন যামবিক, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে আপনার বহু নাম শুনেছি, কিন্তু এই চর্মচক্ষু দিয়া নবী গো আপনাকে কোনোদিন দেখি নাই। আজকে হাশরের ময়দানে আপনার সামনে আসলাম, আজকে কঠিন বিপদে পড়ে আপনার কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। দেখেন হাশরের ময়দানে কান্নার রুল পড়ে গেছে, মা তার সন্তানকে চিনে না, সন্তান তার মাকে চিনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইআ ওয়া লা হুম ইনসারুন। ও বিশ্ব নবীজি, বন্ধু বন্ধুর পরিচয় দিচ্ছে না, মা তার সন্তানের পরিচয় দিচ্ছে না, সন্তান তার মার পরিচয় দিচ্ছে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিচ্ছে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিচ্ছে না। আজকে হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে গেছে, বুকভরা শানে আপনার সামনে উপস্থিত হলাম, আপনার দরবারে উপস্থিত হলাম, আজকে আমাদের পক্ষে হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। মুসলমান ভাইয়েরা, আমার হাদিস শরীফ এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, হযরত জিব্রাইল আমিন একটা বোরাক নিয়ে আসবে,
ওই বোড়াকে আমি আরোহণ করব। এইপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহায় সিজদায় পড়ে যাব, কান্না করতে থাকব। এক পর্যায়ে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি এলান আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী গো মাথা উঠান, ও আমার হাবিব আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনে বহু কান্দাইছি, আজকে এই হাশরের ময়দানে আপনি আপনাকে কান্দাইতে চাই না, দুনিয়ার জমিনে কোরআনের জন্য ইসলামের জন্য বহু রক্ত ঝরাইছেন, আজকে আপনাকে কান্দতে দিব না। নবী গো আজকে আপনি যেই উম্মতদের পক্ষে হইয়া সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনাং হিসাবে জান্নাত দিয়া দিব। ও মুসলমান নবীর উম্মত, আমার আপনার নবী দয়াল নবীজি, শুধু হাশরের ময়দানে উম্মতের চিন্তা করবেন না রে মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিশ্বনবীজি যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন, মেহরাজ করেছিলেন, সেদিনও কিন্তু উম্মতকে ভুলে নাই। আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো তোমার বাড়িতে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছ, আল্লাহ গো এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, ও আল্লাহ আমার উম্মতের জন্য কি হাদিয়া দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধু তোমাকে যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসলাম, তোমার উম্মতদেরকে আমি মাহরুম করব না, তোমার উম্মত